মাত্র 85,000 টাকা। ডিসকভার এই বাইকটির দাম চা হচ্ছে, এই হচ্ছে বাইকটি টিভিএস মেট্রো প্লাস, এই বাইকটির দাম চাচ্ছে মাত্র 80,000 টাকা। বাজাজ সিটি 100 মাত্র 50,000 টাকা দাম চা হচ্ছে বাইকটি। ওয়ালটনের ফিশন বাইকটির দাম চাচ্ছে মাত্র 40,000। আসসালামু আলাইকুম, আজকে আবার চলে এসেছি মিরপুর বাইক হাটে। আজকে ডেট হচ্ছে 13 জানুয়ারি। আজকে বাইক হাটে কী কী বাইক উঠেছে এবং বাইকগুলো কীরকম দাম চাওয়া হচ্ছে এই ভিডিওতে দেখাবো। আর বাইক হাটের লোকেশনটা একটু বলে দিই, মিরপুর তেরো বিআরটিএ ঠিক পিছন সাইডে প্রতি শুক্রবারই হাটটি বসে থাকে, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হাটটি বসে। এছাড়া এদের একটি শোরুম আছে, সেখান থেকেও আপনারা চাইলে ক্রয় বিক্রয় করতে পারবেন প্রতিটা বাইকই। আর বাইকের দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। আমরা ফার্স্টে একটা এফজেডএস ভার্সন 2 দেখতে পাচ্ছি, বিশে মডেল, 21 রেজিস্ট্রেশন কিলোমিটার, 9000 প্লাস মাইলেজ, 40 প্লাস পেয়ে যাবেন 150 সিসির গাড়িটি। দাম চা হচ্ছে 2,15,000 টাকা। দামগুলো ফিক্সড না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন প্রতিটা বাইকে, এবং টেস্ট ড্রাইভের সুবিধা তো আছেই। 2,15,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে এফজেডএস ভার্সন 2 বাইকটি, বিশে মডেল, 21 রেজিস্ট্রেশন এই গাড়িটি। এই হচ্ছে গাড়িটি, গাড়ি কন্ডিশনটা দেখে নেবেন। এর পাশে আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2, বিশে মডেল, 21 রেজিস্ট্রেশন কিলোমিটার 4,500, মাইলেজ 45 পেয়ে যাবেন। দাম চা হচ্ছে 2,10,000 টাকা। 2,10,000 টাকায় ব্ল্যাক কালার এফজেডএস ভার্সন 2 বাইকটি দাম চা হচ্ছে। এই হচ্ছে বাইকটি, এ হচ্ছে বাইকটি, বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন। প্রত্যেকটা বাইকই কন্ডিশন ইউজ কন্ডিশন অনুযায়ী ফ্রেশ পাবেন। এ হচ্ছে বাইকটি। এর পাশে আমরা একটি এফজেডএস ভার্সন 3 দেখতে পাচ্ছি, এটি বিশে মডেল, বিশে রেজিস্ট্রেশন কিলোমিটার 13,000 প্লাস মাইলেজ 40 পেয়ে যাবেন 150 সিসির গাড়িটি। দাম চা হচ্ছে 2,15,000 টাকা। 2,15,000 টাকা রেড কালার এফজেডএস ভার্সন 3 বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি, বাইকগুলো কন্ডিশন অনুযায়ী মোটামুটি ফ্রেশ পাবেন, তা আবারও বলছি। এর পাশে আমরা একটি পালসার দেখতে পাচ্ছি, ডাবল ডিক্সের গাড়ি, 1900 মডেল, 19 রেজিস্ট্রেশন কিলোমিটার 13,000 প্লাস মাইলেজ 45 প্লাস পেয়ে যাবেন। এটি ট্যাক্স ভ্যালিড 10 ইয়ার্স, মানে 10 বছর করা আছে। দাম হচ্ছে 1,50,000 টাকা। এর পাশে আমরা একটা বাইক দেখতে পাচ্ছি, জিক্সার এসএফ, বিশে মডেল, 21 রেজিস্ট্রেশন কিলোমিটার 10,300, দাম হচ্ছে 2,80,000 টাকা। 2,80,000 টাকা জিক্সার এসএফ ব্লু কালার এই বাইকটি দাম চা হচ্ছে। এই হচ্ছে বাইকটি। এর পাশে আমরা আরেকটি এফজেডএস ভার্সন 2 ভার্সন 3 দেখতে পাচ্ছি, ব্লু কালার, এটা বিশে মডেল, বিশে রেজিস্ট্রেশন কিলোমিটার 10,000 প্লাস, দাম চা হচ্ছে মাত্র 2,15,000 টাকা। 2,15,000 টাকা এফজেডএস ভার্সন 3টি বাইকটি দাম চা হচ্ছে। বাইকটি কন্ডিশনগুলো দেখে নেবেন প্রত্যেকটা বাইকই। এ হচ্ছে বাইকটি, 2,15,000 টাকা দাম চা হচ্ছে। এর পাশে আমরা একটি 4B দেখতে পাচ্ছি, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন কিলোমিটার 10,000 প্লাস, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স, দাম চা হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। বাইকটি কন্ডিশন অনুযায়ী দেখে নেবেন, প্রত্যেকটা বাইক ইউজ অনুযায়ী কন্ডিশন অনুযায়ী ভালো পাবেন। এ হচ্ছে বাইকটি, 1,80,000 টাকা দাম চা হচ্ছে বাইকটির। আমরা এর পাশে আরেকটি এফজেডএস ভার্সন 3 দেখতে পাচ্ছি, এটা 19 মডেল, 20 রেজিস্ট্রেশন কিলোমিটার দেওয়া আছে 12,300 প্লাস, মাইলেজ 40 প্লাস পেয়ে যাবেন। দাম চা হচ্ছে 2,09,000 টাকা মাত্র। 2,09,000 টাকা দাম চা হচ্ছে গাড়িটি। এ হচ্ছে গাড়িটি, গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, মোটামুটি ইউজের মধ্যে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি। আমরা এর পাশে আরেকটি রেড কালার এফজেডএস ভার্সন 3 দেখতে পাচ্ছি, ডাবল ডিস্ক, যেটা 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, এটা কিলোমিটার 6,320, মাইলেজ 45 পেয়ে যাবেন 150 সিসির গাড়িটি। দাম চা হচ্ছে 2,27,000 টাকা মাত্র। 2,27,000 টাকা এফজেডএস ভার্সন 3 ডাবল ডিক্সের গাড়িটি দাম চা হচ্ছে। এর পাশে আমরা একটা ইকBikeHat দেখতে পাচ্ছি, 21 মডেল, অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি। দাম এটা কিলোমিটার 2,230, মাইলেজ 45 পেয়ে যাবেন। দাম চা হচ্ছে 1,70,000 টাকা। 1,70,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি, ইকBikeHat রেড কালার এই গাড়িটি। গাড়িটি কন্ডিশনটাও দেখে নেবেন, গাড়িটি কন্ডিশনটাও মোটামুটি ফ্রেশ দেখতে পাচ্ছি। এ হচ্ছে গাড়িটি, গাড়িটি কন্ডিশন আছে ভালো। আমরা এর পাশে একটি জিক্সার দেখতে পাচ্ছি, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন কিলোমিটারটা দেওয়া নাই, দুঃখিত, মাইলেজ 40 আছে, মাইলেজ 40 পেয়ে যাবেন। দাম চা হচ্ছে 1,56,000 টাকা। 1,56,000 টাকা জিক্সার বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি, বাইকটি কন্ডিশনটা দেখাচ্ছি, বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন। প্রত্যেকটা বাইকই ইউজের মধ্যে কন্ডিশন ফ্রেশ পাবেন, এটা বলা যায়। 1,56,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। আমরা এই পাশে একটি ডিসকভার 125 দেখতে পাচ্ছি, 22 মডেল, অন টেস্ট অবস্থায় গাড়িটি আছে, কিলোমিটার 2,100 প্লাস, মাইলেজ 55 প্লাস পেয়ে যাবেন। দাম চা হচ্ছে 1,35,000 টাকা মাত্র। 1,35,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি, বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন। প্রত্যেকটা বাইকই
135,000 টাকা বাইকটির দাম চা হচ্ছে। এর পাশে আমরা একটি হিরো হাং দেখতে পাচ্ছি, 1900 মডেল, 1900 রেজিস্ট্রেশন কিলোমিটার, 14,000 মাইলেজ, 40 আছে, 150 সিসির গাড়িটি, দাম চা হচ্ছে 110,000 টাকা। 110,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি, বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন। 110,000 টাকা দাম চা হচ্ছে। এর পাশে আমরা আরও একটি হিরো হাং সরি হিরো ইগনোটা দেখতে পাচ্ছি, এটা 22-এর মডেল, অনটেস্ট অবস্থায় আছে গাড়িটি, কিলোমিটার 1370, এটা মাইলেজ 95 পেয়ে যাবেন, অনটেস্ট অবস্থায় আছে, ট্যাক্স ভ্যালিড, দাম চা হচ্ছে 116,000 টাকা মাত্র। 116,000 টাকা হিরো ইগনোটর ইগনোটর এই বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি কন্ডিশনটা, বাইকের কন্ডিশনটা দেখে নেবেন। 116,000 টাকা ইগনিটর এই বাইকটি দাম চা হচ্ছে। এর পাশে আমরা একটি বাইক দেখতে পাচ্ছি, পা এটা হলো 4B, ব্ল্যাক কালার, 22-এর মডেল, অনটেস্ট অবস্থায় আছে, কিলোমিটার 2230, এটা দাম চা হচ্ছে 198,000 টাকা, গাড়িটা পুরো ফ্রেশ কন্ডিশনে আছে। 198,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে, 4B, ব্ল্যাক কালার, মাইলেজ 40 পেয়ে যাবেন গাড়িটি। এ হচ্ছে গাড়িটি, গাড়িটি কন্ডিশনটা দেখে নেবেন। 198,000 টাকা দাম চা হচ্ছে। আমরা এর পাশে আরেকটি বাইক দেখছি, হিরো থ্রিলার, এটি 21-এর মডেল, অনটেস্ট অবস্থায় আছে, গাড়িটি কিলোমিটার 1830, মাইলেজ 40+ পেয়ে যাবেন, এটা ট্যাক্স বিলিট অনটেস্ট দেওয়া, দাম চা হচ্ছে 152,000 টাকা। 152,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি, এ হচ্ছে বাইকটি, 152,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন, প্রত্যেকটা বাইকই 152,000 টাকা দাম চা হচ্ছে বাইক। এর পাশে আমরা একটি পালসার NS দেখতে পাচ্ছি, ডাবল ডিস্কের গাড়ি, 20-এর মডেল, অনটেস্ট অবস্থায় আছে, কিলোমিটার 6,830, মাইলেজ 40+ পেয়ে যাবেন, অনটেস্ট আছে গাড়িটি, ট্যাক্স ভ্যালিড, দাম চা হচ্ছে 145,000 টাকা মাত্র। 145,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। আবারও বলছি, দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন, এবং টেস্ট ড্রাইভের সুবিধা তো আছেই। 145,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়িটি, গাড়িটির কন্ডিশনটা দেখে নেবেন, প্রত্যেকটা গাড়ি কন্ডিশন অনুযায়ী মোটামুটি ফ্রেশ পাবেন। আমরা এই পাশে আরও একটি বাইক দেখতে পাচ্ছি, 4B, এটি 20-এর মডেল, এক কন্টেস্ট অবস্থা আছে, কিলোমিটার রেজিস্ট্রেশন যেটা, কিলোমিটার দেওয়া আছে 11,240, মাইলেজ 40 পেয়ে যাবেন, 160 সিসির গাড়িটি, দাম চাচ্ছে 132,000 টাকা। 132,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি, বাইকটির কন্ডিশনটা দেখে নেবেন, প্রত্যেকটা বাইকই ইউজ অনুযায়ী কন্ডিশন অনুযায়ী ফ্রেশ পাবেন। 132,000 টাকা দাম চা হচ্ছে। এর পাশে আমরা একটি জিক্সার দেখতে পাচ্ছি, এটি ডাবল ডেক্সের গাড়ি, এটা 1900 মডেল, অনটেস্ট অবস্থায় আছে গাড়িটি, কিলোমিটার দেওয়া আছে 12,440, এটি দাম চা হচ্ছে 170,000 টাকা মাত্র, এটা মাইলেজ 40 পেয়ে যাবেন, 155 সিসির গাড়ি, 170,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি, বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন, 170,000 টাকা দাম চা হচ্ছে বাইকটি। আবারও বলছি, আমরা এই পাশে একটি হুন্ডা এক্সব্লেড দেখতে পাচ্ছি, অনেকে এক্সব্লেড বাইকগুলো খোঁজেন অনেকেই, 1900 মডেল, 1900 রেজিস্ট্রেশন, কিলোমিটার 9,000+, মাইলেজ 50 পেয়ে যাবেন, 160 সিসির গাড়িটি, দাম চা হচ্ছে 161,000 টাকা। 161,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়িটি, 161,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়িটি, গাড়িটার কন্ডিশনটা দেখে নেবেন। এ হচ্ছে গাড়িটি, 161,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এর পাশে আরেকটি রেড কালার 4B দেখতে পাচ্ছি, এটা ডাবল ডিস্কের গাড়ি, 21-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, কিলোমিটার 7,500+, এটি দাম চা হচ্ছে 166,000 টাকা। 166,000 টাকা দাম চা হচ্ছে, মাইলেজ 40+ পেয়ে যাবেন গাড়িটি। এ হচ্ছে গাড়িটি, গাড়িটার কন্ডিশনটা দেখে নেবেন, গাড়িটির কন্ডিশনটা কী অবস্থায় আছে গাড়ির কন্ডিশনটা, 166,000 টাকা দাম চা হচ্ছে। আমরা এই পাশে একটি হিরো হাং দেখতে পাচ্ছি, 20-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, কিলোমিটার 7,000+, মাইলেজ 40 পেয়ে যাবেন, 150 সিসির গাড়িটি, দাম চা হচ্ছে 111,000 টাকা মাত্র। 111,000 টাকা মাত্র বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি, গাড়িটির কন্ডিশনটা দেখে নেবেন, 111,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি, এর পাশে আমরা একটি ব্ল্যাক কালার সিবি ট্রিগার দেখতে পাচ্ছি, ট্রিগারের বাইকটি, এটা 15-এর মডেল, 16-এর রেজিস্ট্রেশন, কিলোমিটার 15,000+, ট্যাক্স ভ্যালিড, 10 ইয়ার্স, মানে 10 বছর করা আছে, এক দাম চা হচ্ছে 114,000 টাকা মাত্র, এটা মাইলেজ 40 পেয়ে যাবেন, 150 সিসির এই গাড়িটি, 114,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়িটি, আমরা এই পাশে আরেকটি
হিরো হাং দেখতে পাচ্ছি, ডাবল ডিসের গাড়ি, 17 মডেল, 17 স্টেশন, কিলোমিটার 10,000 প্লাস, মাইলেজ 40 পেয়ে যাবেন, দাম চাচ্ছে 1,07,000 টাকা মাত্র, 1,07,000 টাকা হিরো হাং ডাবল ডিক্সের গাড়িটি দাম চা হচ্ছে। এই হচ্ছে গাড়িটি। আমরা এর পাশে একটা ব্লু কালার ফোর বি দেখতে পাচ্ছি, ডাবল ডিক্সের গাড়ি, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 11,000, এটা দাম চা হচ্ছে 1,53,000 টাকা, এটা মাইলেজ 40 পেয়ে যাবেন, দাম চা হচ্ছে 1,53,000 টাকা মাত্র। এ হচ্ছে গাড়িটি। আমরা এই পাশে একটি পালসার দেখতে পাচ্ছি, পালসারটি 20 মডেল, 20 রেজিস্ট্রেশন, কিলোমিটার 10,000 প্লাস, দাম চা হচ্ছে 1,59,000 টাকা, 1,59,000 টাকা পালসারের বাইকটি দাম চা হচ্ছে। এই হচ্ছে বাইকটি, বাইকটি কন্ডিশন দেখে নেবেন, 1,59,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। আমরা এই পাশে একটি হুন্ডা এক্সব্লেড দেখতে পাচ্ছি, 20 মডেল, 20 রেজিস্ট্রেশন, কিলোমিটার 10,000 প্লাস, মাইলেজ 50 পেয়ে যাবেন, 160 সিসির গাড়িটি, দাম চা হচ্ছে 1,64,000 টাকা, 1,64,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। এক্সব্লেড এই ব্ল্যাক কালার, এই বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়িটি, 1,64,000 টাকা দাম চা হচ্ছে, এক্সব্লেড ব্ল্যাক কালার এই গাড়িটি। এ হচ্ছে গাড়িটি, গাড়িটি কন্ডিশনটা ফ্রেশ ছিল। আমরা এর পাশে একটা এসপি শাইন দেখতে পাচ্ছি, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, কিলোমিটার 7,000 প্লাস, মাইলেজ 50 প্লাস পেয়ে যাবেন, দাম চা হচ্ছে 1,19,000 টাকা মাত্র, 1,19,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। এসপি শাইন এই বাইকটি, 1,19,000 টাকা দাম চা হচ্ছে। এর পাশে আমরা একটা রেড কালার হিরো ইগনিটর দেখতে পাচ্ছি, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, কিলোমিটার 7,000 প্লাস, দাম চা হচ্ছে 1,15,000 টাকা, 1,15,000 টাকা দাম চা হচ্ছে, মাইলেজ 55 পেয়ে যাবেন, 125 সিসি গাড়িটি। এ হচ্ছে গাড়িটি, গাড়িটি কন্ডিশনটা দেখে নেবেন। এর পাশে আমরা আর একটি বাইক দেখতে পাচ্ছি, ডিসকোভার 110, যেটা এটা 18 মডেল, 21 রেজিস্ট্রেশন, কিলোমিটার মাত্র 17,000, দাম চা হচ্ছে মাত্র 85,000 টাকা, মাত্র 85,000 টাকা ডিসকোভার বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি। এর পাশে আমরা আর একটি প্লাটিনা দেখতে পাচ্ছি, 21 মডেল, 22 রেজিস্ট্রেশন, কিলোমিটার দেওয়া আছে 4,000 প্লাস, মাইলেজ 60 পেয়ে যাবেন, দাম চা হচ্ছে 1,19,000 টাকা, 1,19,000 টাকা প্লাটিনা বাইকটি দাম চা হচ্ছে। আমরা এর পাশে একটি একটা স্ট্রাইকার দেখতে পাচ্ছি, টিভিএস স্ট্রাইকার, 19 মডেল, 20 রেজিস্ট্রেশন, কিলোমিটার দেওয়া আছে 8,000 প্লাস, দাম চা হচ্ছে মাত্র 97,000 টাকা, মাত্র 97,000 টাকা স্ট্রাইকার বাইকটি দাম চা হচ্ছে। এর পাশে আমরা আরেকটি হিরো ইগনিটর দেখতে পাচ্ছি, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 8,000 প্লাস, মাইলেজ 50 প্লাস পেয়ে যাবেন, দাম চা হচ্ছে মাত্র 96,000 টাকা, মাত্র 96,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে, হিরো ইগনিটর এই বাইকটি। এই হচ্ছে বাইকটি, বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন, মাত্র 96,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। আমরা এই পাশে একটা ডিসকোভার 125 দেখতে পাচ্ছি, এটা 20 মডেল, 20 রেজিস্ট্রেশন, কিলোমিটার দেওয়া আছে 9,000 প্লাস, মাইলেজ 50 পেয়ে যাবেন, 125 সিসি গাড়ি, দাম চা হচ্ছে 1,19,000 টাকা মাত্র, 1,19,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি, বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন, 1,19,000 টাকা দাম চা হচ্ছে বাইকটি। এর পাশে আমরা একটা বাইক দেখতে পাচ্ছি, টিভিএস স্ট্রাইকার, 17 মডেল, 17 রেজিস্ট্রেশন, কিলোমিটার মাত্র 11,000 প্লাস, মাইলেজ 50 প্লাস, দাম চা হচ্ছে মাত্র 90,000 টাকা, এই স্ট্রাইকার বাইকটি দাম চা হচ্ছে মাত্র 90,000 টাকা মাত্র। এ হচ্ছে বাইকটি, বাইকটির কন্ডিশনটা দেখে নেবেন। এ হচ্ছে বাইকটি। আমরা পাশে আর একটি বাইক দেখতে পাচ্ছি, বাজাজ প্লাটিনা, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, কিলোমিটার 5,200 প্লাস, মাইলেজ দেওয়া আছে 60 প্লাস সিসি, 110 সিসির গাড়ি, দাম চা হচ্ছে 1,15,000 টাকা, 1,15,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি, বাইকটি কন্ডিশনটা ফ্রেশ ছিল। এ প্রাইসে আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি, মেট্রো প্লাস, এটি 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, কিলোমিটার 13,300, মাইলেজ 50 প্লাস পেয়ে যাবেন, দাম চা হচ্ছে মাত্র 90,000 টাকা, মাত্র 90,000 টাকায় মেট্রো প্লাস বাইকটি দাম চা হচ্ছে। আমরা এই পাশে একটি একটা হিরো ইগনিটর দেখতে পাচ্ছি, 21 মডেল, 22 রেজিস্ট্রেশন, কিলোমিটার মাত্র 2,500, দাম চা হচ্ছে 1,16,000 টাকা, 1,16,000 টাকা দাম চা হচ্ছে এই হিরো ইগনিটর এই বাইকটি, 1,16,000 টাকা দাম চা হচ্ছে গাড়িটি। এ হচ্ছে গাড়িটি। এর পাশে আমরা একটি ট্রিগার দেখতে পাচ্ছি, ডাবল ডিক্সের গাড়ি এটি, 16 মডেল, 16 রেজিস্ট্রেশন, কিলোমিটার 13,000 প্লাস, মাইলেজ 40 পেয়ে যাবেন, দাম চা হচ্ছে 1,19,000 টাকা, 1,19,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। এ হচ্ছে বাইকটি, এই হচ্ছে বাইকটি, বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন,
আমরা এই পাশে একটি ফেজার ভার্সন 2 দেখতে পাচ্ছি 17 মডেল 17 রেজিস্ট্রেশন কিলোমিটার 12000 প্লাস দাম চাচ্ছে 176000 টাকা 176000 টাকা বাইকটি দাম চা হচ্ছে এই হচ্ছে বাইকটি এফজেড সরি ফেজার ভার্সন 2 বাইকটি 17 মডেল 17 রেজিস্ট্রেশন দাম চাচ্ছে 176000 টাকা আমরা এই পাশে একটা পালসার ডাবল ডিক্সের গাড়ি দেখতে পাচ্ছি 19 মডেল 21 রেজিস্ট্রেশন কিলোমিটার দেওয়া আছে 10000 প্লাস দাম চাচ্ছে 157000 টাকা 157000 টাকা পালসার ডাবল ডিক্সের গাড়িটি দাম চা হচ্ছে এই হচ্ছে গাড়িটি গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা এর পাশে আমরা একটা হিরো ইগনিটর দেখতে পাচ্ছি 21 মডেল অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি কিলোমিটার দেওয়া আছে 6000 প্লাস দাম চাচ্ছে 111000 টাকা মাত্র 111000 টাকা মাত্র গাড়িটি দাম চা হচ্ছে হিরো ইগনিটর এই বাইকটি এই হচ্ছে বাইকটি বাইকটি কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে এর পাশে আমরা একটা টিভিএস টাইগার দেখতে পাচ্ছি 21 মডেল 22 রেজিস্ট্রেশন কিলোমিটার দেওয়া আছে 11000 মাইলেজ 55 দাম চা হচ্ছে 116000 টাকা মাত্র 116000 টাকা মাত্র বাইকটি দাম চা হচ্ছে টিভিএস টাইগারই বাইকটি এটা 22 মডেল এটা রেজিস্ট্রেশন 22 এই জন্য একটু দামটা একটু বেশি 116000 টাকা দাম চা হচ্ছে গাড়িটি গাড়িটি পুরো ফ্রেশ অবস্থায় আছে দেখা যাচ্ছে আমরা এই পাশে একটি টিভিএস মেট্রো প্লাস দেখতে পাচ্ছি 16 মডেল 17 রেজিস্ট্রেশন কিলোমিটার 17000 প্লাস আর দাম চা হচ্ছে মাত্র 77000 টাকা মাত্র 77000 টাকা টিভিএস মেট্রো প্লাস এই বাইকটি দাম চা হচ্ছে এই হচ্ছে বাইকটি মাত্র 77000 টাকা বাইকটি দাম চা হচ্ছে আমরা এখানে একটি স্ট্রাইকার দেখতে পাচ্ছি 19 মডেল 19 রেজিস্ট্রেশন গাড়িটি দাম চা হচ্ছে মাত্র 95000 টাকা মাত্র 95000 টাকা স্ট্রাইকার এই বাইকটির দাম চা হচ্ছে টিভিএস স্ট্রাইকার এই বাইকটি 95000 টাকা মাত্র দাম চা হচ্ছে গাড়িটি গাড়িটি কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে দেখা যাচ্ছে আমরা এই পাশে রেড কালারের একটা হোন্ডা লিভো দেখতে পাচ্ছি গাড়িটি 21 মডেল 21 রেজিস্ট্রেশন দাম চা হচ্ছে মাত্র 105000 টাকা 105000 টাকা এই লিভো বাইকটি দাম চা হচ্ছে এই হচ্ছে বাইকটি এর পাশে আমরা একটা টিভিএস মেট্রো প্লাস দেখতে পাচ্ছি 21 মডেল অন টেস্ট অবস্থায় আছে রেজিস্ট্রেশন যেটা কিলোমিটার 8036 দাম চা হচ্ছে মাত্র 80000 টাকা মাইলেজ 55 পেয়ে যাবেন গাড়িটি এই হচ্ছে গাড়িটি গাড়িটি কন্ডিশনটাও মোটামুটি ফ্রেশ দেখতে পাচ্ছি মাত্র 80000 টাকা বাইকটি দাম চা হচ্ছে এই হচ্ছে গাড়িটি এর পাশে আমরা একটা টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি 20 মডেল 21 রেজিস্ট্রেশন কিলোমিটার দেওয়া আছে 9175 মাইলেজ 50 প্লাস পেয়ে যাবেন মাত্র 98000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে মাত্র 98000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে এই হচ্ছে গাড়িটি এই হচ্ছে গাড়িটি গাড়িটি কন্ডিশনটাও মোটামুটি আমরা ফ্রেশ অবস্থায় দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার এই বাইকটি 20 মডেল 21 রেজিস্ট্রেশন গাড়িটি এই হচ্ছে গাড়িটি আমরা দেখতে পাচ্ছি 98000 টাকা দাম চা হচ্ছে এর পাশে আমরা একটা বাজাজ সিটি হান্ড্রেড দেখতে পাচ্ছি এটা 11 মডেল 11 রেজিস্ট্রেশন কিলোমিটার দেওয়া আছে 16377 মাইলেজ 45 100cc গাড়িটি দাম চা হচ্ছে মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা বাইকটি দাম চা হচ্ছে বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন এর পাশে আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি ওয়ালটন ফিশন একটি বাইক 11 মডেল 13 রেজিস্ট্রেশন কিলোমিটার 73000 প্লাস এটা মাইলেজ 60 প্লাস পেয়ে যাবেন দাম চা হচ্ছে 40000 টাকা মাত্র 40000 টাকা ওয়ার্ডন ফিশনের বাইকটি দাম চা হচ্ছে এই হচ্ছে গাড়িটি এর পাশে আমরা একটা ডিসকভার দেখতে পাচ্ছি এটা 21 মডেল 21 রেজিস্ট্রেশন কিলোমিটার 6000 প্লাস দাম চা হচ্ছে 125000 টাকা 125000 টাকা বাইকটি দাম চা হচ্ছে এটা 110cc গাড়িটি মাইলেজ 50 প্লাস পেয়ে যাবেন এই পাশে একটা স্ট্রাইকার দেখতে পাচ্ছি এটা 19 মডেল অন টেস্ট অবস্থায় আছে কিলোমিটার 17000 দাম চা হচ্ছে 95000 টাকা মাত্র 95000 টাকা ব্লু কালার স্ট্রাইকার এই বাইকটি দাম চা হচ্ছে এই হচ্ছে বাইকটি বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন মাত্র 95000 টাকা বাইকটি দাম চা হচ্ছে এর পাশে আমরা একটা হিরো ইগনিটর দেখতে পাচ্ছি এটি 19 মডেল 19 রেজিস্ট্রেশন কিলোমিটার 19000 প্লাস দাম চা হচ্ছে 90000 টাকা মাত্র মাত্র 90000 টাকা ইগনিটর এই বাইকটি দাম চা হচ্ছে এই হচ্ছে বাইকটি বাইকটি কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ অবস্থা দেখতে পাচ্ছি আমরা এই পাশে ইয়ামা এস জেট আর একটি বাইক দেখতে পাচ্ছি 11 মডেল 11 রেজিস্ট্রেশন দাম চা হচ্ছে মাত্র 79000 টাকা মাত্র 79000 টাকা বাইকটি দাম চা হচ্ছে এই হচ্ছে বাইকটি বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন প্রত্যেকটা ইউজ অনুযায়ী কন্ডিশনগুলো ভালো পাবেন আমরা একটা প্যাশন এক্সপ্রো একটা বাইক দেখতে পাচ্ছি 19 মডেল 19 রেজিস্ট্রেশন কিলোমিটার 16000 প্লাস এটি ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স মাইলেজ 60 পেয়ে যাবেন দাম চা 74000 টাকা
মাত্র 74,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে এই হচ্ছে বাইকটি মাত্র 74,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে এর পাশে আমরা টিভিএস মেট্রো প্লাস দেখতে পাচ্ছি 21 মডেল 22 এর স্টেশন কিলোমিটার 7220 দাম চা হচ্ছে 91,000 টাকা মাত্র 91,000 টাকা টিভিএস মেট্রো প্লাস এই বাইকটি দাম চা হচ্ছে এই হচ্ছে বাইকটি বাইকটি কন্ডিশনটা দেখে নেবেন প্রত্যেকটা বাইক ইউজ হলে যে কন্ডিশন ফ্রেশ পাবেন এর পাশে আমরা একটি বাইক দেখতে পাচ্ছি টিভিএস রেড অনের এটি 21 মডেল 21 এর স্টেশন কিলোমিটার দেওয়া আছে 4220 দাম চা হচ্ছে 97,000 টাকা বাইকটি কন্ডিশন অনুযায়ী ফ্রেশ আছে মাত্র 97,000 টাকা